বারান্দার সামনে মৌড়িয়াপার অনেকে ইন্টারভিউ করছিল, ওখানে ইউটিউবার ছিল, মেন স্ট্রিমের গণমাধ্যম ছিল। তো সেই জায়গা থেকে আমি কয়েকজনকে বললাম, যেহেতু মৌড়িয়াপা ইন্টারভিউ দিতে চাচ্ছে না গরমের মধ্যে, তো একটু সবাইকে সরিয়ে যেতে। কয়েকজন সরিয়ে আসলো, কয়েকজন ছিল। তো পরে আমি চিন্তা করলাম, মৌড়িয়াপা যেহেতু অনেকবার ইন্টারভিউ দিছে এবং ওনাদের চিনে, তো ওনার মেয়ে আর ছেলে দেখলাম একসাথে যেহেতু আছে, তো আমি চিন্তা করলাম যেহেতু স্টার কিডদের প্রতি সাধারণ মানুষের একটা আগ্রহ থাকে, তো আমি ময়ূরীর মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে, আপু আপনার আমি একটা ইন্টারভিউ দিতে চাই, আপনার মায়ের সিনেমা দেখেন কিনা বা কেমন লাগে এখন। এইটা শিবাশানু ভাই পাশ থেকে আমি যেহেতু উনি মিডিয়ার না, সাধারণভাবে নাই বলে, তো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি কনভিন্স করার ট্রাই করতেছি। এইটা শিবাশানু ভাই নেগেটিভভাবে নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার। আমাকে উনি প্রশ্ন করলো, আপনি কি উনি চেনেন, ওনার ব্যাকগ্রাউন্ড জানেন? আমি বললাম যে উনি ময়ূরীর মেয়ে, মৌড়িয়াপার মেয়ে, আমি ওনাকে চিনি এবং চিনে জানে। আমি খবরের কাগজ মেন স্ট্রিম একটা পত্রিকায় চাকরি করি, আমি সাংবাদিক অনেকদিন ধরে কাজ করতেছি, সে আমার কথা না শুনি একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিতে। পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মদ্যপান অবস্থায় ছিল, এবং একটা সময় যাই যখন জয় চৌধুরী এই মারামারিডার বাই গ্যাঞ্জামেডার সূত্রপাত সে উস্কায় দিছে, সে যখন বলছে ধর, একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের, এইভাবে একটা উচ্চারণ করছে যেটা আমি বললাম না সেন্সার কারণে, খুব বাজে একটা ভাষা ইউজ করছে। তারপরেই সবাই এলোমেলোভাবে তখন চেয়ার থেকে শুরু করে এই যে গাছের ডালপালা দিয়ে মানে একবারে পশুর মতো সাংবাদিকদের পেটানো হয়েছে। অনেক আমার অনেক সহকর্মী, আমাদের ডিওপি খবরের কাগজের ডিওপি, তার আটটা সেলাই লাগছে, সে এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আমার এই যে কাঁধে এখানে ব্যান্ডেজ এখানে পুরো কেটে গেছে, আমার হাত কেটে গেছে এই জায়গায়, ঠিক আছে, এই যে হাত এই জায়গায় ছুলে গেছে, এই যে নাকে এই জায়গায়, আরো অনেক জায়গায় লাগছে, চেয়ারে লাগছে, তো অনেক জায়গায় কাটে নাই, কিন্তু আমার পুরো হাতে ব্যথা। ডাক্তার বললো যে দুইটা ইঞ্জেকশন দিয়ে দিছে, কালকে সকালে এমআরআই করবে, এই জায়গায় একটু কেটে গেছে, তো এই জায়গায় জয়েন্টে একটু ঝামেল হতে পারে, এই জন্য বললো যে এমআরআই করে দেখতে হবে। কিন্তু হ্যাঁ, আপনি অনেক হত হয়েছেন, কিন্তু অনেকেই বলছে এখানে ইউটিউবার অনেকে প্রশ্ন করেছে, আপনি তাদের হয়ে গিয়ে প্রতিনিধিত্ব করেছেন, এরকম একটা কথা না, এরকম কোনো কিছু হয় না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি কোনো ইউটিউবারকে মানে কোনো ধরনের কোনো কিছু প্রশ্রয় দিইনি, এবং আমি সবসময় চেষ্টা করি কাজ যখনই যতটুকু করি যে আমি আমার নিজের মতো করার চেষ্টা করি, এবং আমি প্রশ্ন এতটুকু বুঝি যে আসলে কাকে কোন প্রশ্ন করতে হয় এবং কতটুকু বাইন্ডিং দিতে হয়, এবং আমি যদি কাউকে কোনোভাবে প্রশ্ন করি সেটা আমার তার সাথে আগে থাকতে গিয়ে একটা কথা হয় যে আমি এই ধরনের প্রশ্ন করতে পারি। তো যেহেতু একজন মেয়ে, তার কাছে আসলে কী ধরনের প্রশ্নই করা যায়, তো এইটাই ছিল আসলে এই ঘটনার মূল বিষয়। তারপরে তো আপনারা দেখছেন যে পুরো একদম এফডিসি মানে এমন মায়ের মনে হচ্ছে যে একবারে মানে এর মতো পিটাইছে, মানে ছাগলের বাচ্চার মতো পিটাইছে সবাইকে। আমি ছাড়াও আরও অনেক বাংলা ভীষণের একজন ডিওপি, তারপরে দেশ টিভি চ্যানেল 24 এক ভাই, তারে মারছে, নিউজ 24 ক্যামেরা ভাই আমারে যখন একটু বাধা দেয়, ওনার নাম আরিফিন ভাই, উনি আমাকে সেভ করতে গিয়ে উনিও নিজে মার খেয়েছে এবং ওনাকে প্রচণ্ড লাঞ্ছনা করা হয়েছে। কিন্তু আপনি এসে দেখলাম ওইখানে বসে কথা বলছেন অনেকের সাথে, যাদের হাতে আঘাত পেয়ে আপনি এখানে ওখানে এসে কি কথা বলছিলেন? ওখানে না, ওখানে আমার খবর পেলাম যে একটা মিউচুয়াল করার চেষ্টা বা একটা ধামাচাপা, যেহেতু আমি কিন্তু আসলে গণমাধ্যম এটা চাইবে না কেউ, যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি, আমি আমার নিজস্ব একটা কমিউনিটি আছে, আমার বড় ভাই আছে, তারা যেটা বলবে আসলে আমি তো চাইলে সবকিছু হবে না, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, আমি চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক। আমার অফিস আছে, আমার অফিসের অনেক সহকর্মী আসছে আমার সাথে, এবং আমার বসও আসছে, আবার আমার অনেক বড় ভাই আমাকে ফোন দিয়েছিল, তারাও আছে, তো তারা যে সিদ্ধান্তটা নেয় আমাকে এখন তো সেটাই মানতে হবে। আপনাকে যে ইউটিউবার তোমাদের একটা অপচেষ্টা, এটা নিয়ে কি বলবেন? এখন খবরের কাগজ একটা দেশের মেন স্ট্রিম একটা পত্রিকা, যদি কেউ ইউটিউবার বলে আমি জায়গায় কাজ করি তাহলে তার আমি কিছু বলতে পারবো না। কিন্তু এটা ইউটিউবার বলছে এই অর্থে যে ইউটিউবার বলে যে এফডিসিতে ইউটিউবার ঢোকা নিষেধ, এরকম কিছু একটা বলে আসলে মানে এখন আমি এফডিসির গেটের পাতা থেকে শুরু করে আমাকে চিনে, আমি দীর্ঘ 8 বছর এই জায়গায় আসতেছি, প্রত্যেকটা সিকিউরিটি থেকে শুরু করে এখানে যারা কেয়ার টেকার পিয়ন সবাই আমার নামটা এবং আমার চেহারাটা চেনে, এবং গেটে অন্য অন্য সময় অনেক ধরনের রেস্ট্রিক্টেড লাগে, কিন্তু আমি যদি আসি আমার কোনো রেস্ট্রিক্টেড লাগে না, কারণ জানে যে এই ছেলেটা দীর্ঘদিন ধরে আসতেছে। 5 দফার দাবি দেওয়া হয়েছে, কিন্তু আপনার নিজের দাবি কি? আপনি অফিস বা সবকিছু ভুলে গিয়ে আপনি আজ গণমাধ্যম কর্মী, আপনার কি চাও আসলে? আমি নিজে চাই যে আসলে আমার বড় ভাইরা সহ সবাই সিদ্ধান্ত নিই, আমি চাই যে একটা সুষ্ঠু বিচার হোক, সাংবাদিকরা কেন এরকম বারবার লাঞ্ছিত হবে। আমি একজন সাংবাদিক, আপনিও একজন সাংবাদিক, দিন শেষে কিন্তু সাংবাদিক জড়াচ্ছে,
ইউটিউবও কিন্তু বর্তমানে একটা প্ল্যাটফর্ম, তাকে কিন্তু ছেড়ে মানে আপনি এড়াই যেতে পারবেন না। আসলে এফডিসির অনেকেই তাদেরকে ডাকে এবং এফডিসির বড় বড় নেতারাই তাকে এফডিসির বড় বড়ই নেতারাই তাকে পাশ দিছে, যেরকম প্রধান নির্বাচন করা ছিল যদি দেখি ভোটের দিন একটু যদি ঘোষ সাহেব সেদিন স্বদেশ টিভি এই টিভি সেই টিভি যেগুলো আমরা নামও দেখি নাই, কোনোদিন জীবনে দেখেও নাই তাদেরকে এফডিসি চেহারা। আপনারা যারা এখন আমার ইন্টারভিউ নিচ্ছেন তারা আমাকে দেখছেন, এরকম লোকেরও পাশ দিচ্ছে এফডিসিতে। আমরা একটা স্টেপ নিয়ে ট্রাই করতেছি, সেজন্য এখন চিন্তা করতেছি ইউটিউবের একটা গায়ে ভাষায় দিয়ে, মানে গা ভাষায় দিয়ে পার পাওয়ার একটা ধান্দা। কিন্তু আমি চাই ব্যক্তিগত ভাবে যে এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং আপনারা সহযোগিতা করেন, কারণ আজকে আমার গায়ে আঘাত লাগছে, কালকে আপনার গায়ে লাগতে পারে। তো আপনার এখন সবকিছু আপনাদের উপর নির্ভর করতে। এস কারাতে টিভি।